পরাজিত হয়েছি, গণতন্ত্রের রায়কে আমাকে মেনে নিতেই হবে, কিন্তু আমি মাত্র কয়েক হাজার ভোটে পরাজিত হয়েছি। এটা আমার নৈতিক জয় এবং ভারতীয় জনতা পার্টির কাছে একটা দিশা আর আমার লোকসভা আগামী দিনে আরও ভালো ফল করার জন্য চেষ্টা করা হবে এবং জনসাধারণ আমাদেরকে ভোট দিয়ে যে জায়গাটা নিয়ে এসছে আমরা জনসাধারণকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা অক্লান্তভাবে পরিশ্রম করে আজ যে রেজাল্টটা করেছি, আপনাকে রিকাউন্টে কাউন্টিংয়ের দাবি তুলেছেন? রিকাউন্টিংয়ের জন্য দাবি আমরা করেছিলাম এবং তার রিটিন আমরা জমা দিয়েছিলাম, কিন্তু তার পরিপ্রেক্ষিতে আরও সাহেব এবং তিনি এটা নির্বাচন কমিশনের রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী মানে ক্যান্সেল করেছেন, আর সেটাও মাথার মতো করে আমরা কিনে নিয়েছি। ঠিক আছে।